সাধারণতন্ত্র দিবসে ডাকে নাশকতা ছক, বীরভূমে উদ্ধার প্রচুর বিস্ফোরক, দিকে দিকে জোরদার তল্লাশি, নামলো পুলিশ কুকুর। রাত পোহালে আগামীকাল 75তম প্রজাতন্ত্র দিবস। এর আগে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে রাজ্য জুড়ে, নিরাপত্তা আটশত গোটা দেশে। এসবের মাঝে উদ্ধার প্রায় 6 কেজি 400 জিলিটিন স্টিক। কেন কারা এত বিস্ফোরক মজুত করেছে সে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। সাধারণতন্ত্র দিবসে রাজ্যে শান্তি বজায় রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন। এরই মধ্যে অবাক করা কাণ্ড বীরভূমের রামপুর হাট এলাকায়। পুলিশ সুপার রাজ নারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, রামপুর হাট থেকে উদ্ধার হয়েছে 6400 জিলেটিন স্টিক। ইতিমধ্যে এই বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে পুলিশ। কারা কি কারণে এত পরিমাণ বিস্ফোরক মজুত করেছে সে নিয়ে তদন্ত শুরু করেছে রামপুর হাট থানার পুলিশ। রেকর্ড অনুযায়ী এর আগেও রামপুর হাটের মোহাম্মদ বাজার এলাকা থেকে প্রচুর পরিমাণে জিলেটিন ও অ্যামোনিয়া মিলেছে। কেন্দ্রীয় সরকারের এনআইএর তদন্তে গ্রেপ্তার করা হয়েছিল একজনকে। আবার রামপুর হাট থেকে এত পরিমাণ বিস্ফোরক পাওয়ায় চিন্তিত প্রশাসন। রামপুর হাট এলাকার পরিত্যক্ত ফাঁকা ঘর থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। প্রজাতন্ত্র দিবসের আগে এত পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণতন্ত্র দিবসের আগে তাহলে কি নাশকতার ছক ছিল, উঠছে সে প্রশ্ন। তাই সাধারণতন্ত্র দিবস রাজ্য জুড়ে শান্তি বজায় রাখতে অতিরিক্ত তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। স্নিপার ডগ ব্যবহার করা হচ্ছে নিরাপত্তা জোরদার করতে। রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলিকে নিরাপত্তা লক্ষ্য করা গেছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও জেলায় শান্তি বজায় রাখতে সচেষ্ট। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানেও স্লিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। এলাকার বিভিন্ন বড় বড় শপিং মলগুলিতে তল্লাশির পাশাপাশি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন বস্তা এবং জিনিসপত্রের ওপর মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করেন পুলিশ আধিকারিকেরা। তাই বলাই চলে 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ধমান শহরেও নিরাপত্তা বেশ আটোসাটো। এর পাশাপাশি সমস্ত রেল স্টেশন এবং রেলপথেও তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কপথেও চলছে পুলিশের চেকিং। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বীরভূম। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।